সিম হারিয়ে গেছে এবং আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, ফলে পুরাতন ফেসবুক আইডি লগ ইন করে ব্যবহার করতে পারছেন না। প্রোফাইল লিঙ্ক দিয়ে ফেসবুক আইডি রিকভার করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এমন ফেসবুক আইডি আপনার যদি থাকে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে নতুন একটি টেকনিক দেখিয়ে দিব, যে টেকনিকটি অ্যাপ্লাই করে যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন সেই নাম্বারে সিমটি হারিয়ে গেলেও এবং পাসওয়ার্ড ভুলে গেলেও আপনার পুরাতন ফেসবুক আইডি রিকভার করে নিতে পারবেন, ফেসবুক প্রোফাইল লিঙ্কেরও প্রয়োজন হবে না। নতুন এই টেকনিকটি ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ অবশ্যই শিখে নেবেন এবং আপনার পুরাতন ফেসবুক আইডি রিকভার করে ব্যবহার করবেন। মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। আমি ঘুরিয়ে পেঁচিয়ে না দেখিয়ে সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হবে না, সেই সঙ্গে খুব সহজে আপনার পুরাতন ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে পারবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে চার্জ বক্স দেখতে পাবেন, এই বক্সে ক্লিক করে www.facebook.com লিখে গোতে ক্লিক করবেন, অথবা ফেসবুক লোগো যদি নিচের দিকে দেখতে পান তাহলে আমার মতো ফেসবুক লোগোতে ক্লিক করবেন। আমার যেহেতু আগে একটি ফেসবুক আইডি লগ ইন করা ছিল তাই আমি অ্যানাদার ফেসবুক আইডি লগ ইনের অপশনে ক্লিক করলাম। উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এই সেটিংসটি অন করে নেবেন। আমি ডেস্কটপ সাইট অন করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ মোডে ফেসবুক সাইটটি চলে এসেছে। আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যদি ডেস্কটপ সাইট অন করার পরও এরকম ডেস্কটপ সাইডে নিয়ে আসা না হয় তাহলে উপরে চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন web.facebook.com, দেন গোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে ডেস্কটপ সাইডে নিয়ে আসা হবে। এখানে ফেসবুক আইডি লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার সেই সঙ্গে পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। আমি নিচের দিক থেকে সরাসরি ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম, কারণ ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড কোনো কিছুই এখন আমার মনে নেই আর সিমটিও হারিয়ে গেছে। এখান থেকে এন্টার অ্যাড্রেস অর মোবাইল নাম্বার বক্সে ক্লিক করব এবং আমার পুরাতন ফেসবুক আইডির নামটি টাইপ করব। আপনি যে পুরাতন ফেসবুক আইডি ফেরত নিয়ে আসতে চাচ্ছেন সেই ফেসবুক আইডির নামটি লিখবেন, সঠিকভাবে লেখার পর সার্চে ক্লিক করবেন। আমার এই মোবাইল দিয়ে এই ফেসবুক আইডিটি ফেরত আনার জন্য অনেকবার চেষ্টা করেছি তাই ফেসবুক থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে, মানে টেম্পোরারি ব্লক হয়ে গেছি। এই জন্য গুগল প্লে স্টোরে চলে আসব এবং 1.1.1.1+ এই VPN অ্যাপটি ইনস্টল করে নিব। আপনিও VPN অ্যাপটি ইনস্টল করে নেবেন যদি আমার মতন প্রবলেমের সম্মুখীন হন, দেন VPNটি অ্যাক্টিভ করবেন। এখন পুনরায় ক্রোম ব্রাউজারে চলে আসবেন, আপনার ফেসবুক আইডির নামটি লিখে চার্জে ক্লিক করবেন। VPNটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। চার্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক ফেসবুক আইডি চলে আসবে, আপনার ফেসবুক আইডির সঙ্গে নামের মিল আছে এমন অনেক ফেসবুক আইডি দেখতে পাবেন। আপনার ফেসবুক আইডি প্রোফাইল ফটো দেখে চিনতে হবে, আমার ফেসবুক আইডিটি কিন্তু উপরের দিকেই শো হচ্ছে। এই লিস্টে যদি আপনার ফেসবুক আইডি না থাকে তাহলে আই এম নট ইন দিস লিস্টে ক্লিক করবেন, এখানে এরকম একটি অপশন চলে আসবে, এন্টার এ ফ্রেন্ডস ফুল নেম। আপনার ফেসবুক আইডিতে অ্যাড আছে এমন একটি ফেসবুক আইডির নাম এখানে আপনাকে লিখতে হবে, ফুল নেম সঠিকভাবে লিখে চার্জে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি সহজে চলে আসবে। আমার ফেসবুক আইডি যেহেতু নাম দিয়ে চার্জ করেই পেয়ে যাচ্ছি তাই ফ্রেন্ডের ফুল নেম দিয়ে চার্জ করার আর প্রয়োজন হবে না। এই যে দেখুন আমার ফেসবুক আইডি সবার উপরেই শো হচ্ছে। আপনার ফেসবুক আইডিটি খুঁজে পাওয়ার পর ডান পাশে দিস ইজ মাই অ্যাকাউন্ট একটি লেখা দেখতে পাবেন, আপনি এই দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন আসবে, যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছি তাই এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। লক্ষ্য করুন আমার এই ফেসবুক আইডিতে যে ফোন নাম্বারটি অ্যাড ছিল সেই সিমের শেষের দুইটি সংখ্যা হচ্ছে 60। এই সংখ্যা দেখে আপনি যদি বুঝতে পারেন যে সিমটি এখন তোলা সম্ভব তাহলে আপনি কাস্টম কেয়ার থেকে সিমটি তুলে নিতে পারেন, আর যদি সিমটি কোনোভাবে তোলা সম্ভব না হয় তাহলে উপরের দিক থেকে ইমেল সিলেক্ট করে দিবেন। আমি ইমেল সিলেক্ট করে দিব কারণ নাম্বারটি এখন কোনোভাবেই কালেক্ট করা আমার জন্য সম্ভব না, আর পাসওয়ার্ড মনে থাকলে খুবই সহজ,
এন্টার পাসওয়ার্ড টু লগইনে ক্লিক করে শুধু পাসওয়ার্ডটি দিয়ে লগইনে ক্লিক করবেন, লগইন কমপ্লিট হয়ে যাবে। আমি ইমেল সিলেক্ট করে দিলাম কারণ ইমেলটি আমার লগইন আছে। আপনি ইমেল সিলেক্ট করে দিয়ে যদি কন্টিনিউয়ে ক্লিক করেন তাহলে যে ইমেলটি সিলেক্ট করে দিয়েছেন এই ইমেলে একটি ফেসবুক থেকে কোড নাম্বার চলে আসবে। অলরেডি মেলটি আমার ইমেলে চলে এসেছে, আমি এই কোড নাম্বারটি কপি করে নিয়ে এখন এন্টার কোডের বক্সে পেস্ট করে দিলাম। দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। আপনিও দেখবেন এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে। আপনি যদি পাসওয়ার্ড নতুন দিতে চান তাহলে পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন। আমি স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাবে। আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তনও করে নতুন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করেন তাহলেও কিন্তু লগ ইন হয়ে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু এই এমডি হায়দার ফেসবুক আইডিটি ফিরত আনতে চাচ্ছিলাম, কারণ এই ফেসবুক আইডির যে নাম্বার দিয়ে খুলেছিলাম সেই নাম্বারের সিমটি হারিয়ে ফেলেছিলাম এবং পাসওয়ার্ডও ভুলে গিয়েছিলাম। আপনার ফেসবুক আইডিতে যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, নতুন একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি দেখে উপকৃত হলেন। ধন্যবাদ।